সহস্রধারার দানবীয় রূপ তাকে বলে। তো এখন আমার দেখতে পাচ্ছেন এটি সহস্রধারা লেক। এই লেকটি পার হয়ে মূলত সহস্রধারা দুই ঝর্ণাতে যেতে হয়। আজকের ব্লগে ভরা বর্ষা সিজনে সহস্রধারা ঝর্ণা কেমন দানবীয় আকার ধারণ করে তা দেখানোর চেষ্টা করব। পাশাপাশি এই ঝর্ণায় কিভাবে কম খরচে যেতে পারেন তার সম্পূর্ণ গাইডলাইন দেওয়া থাকবে। ঘড়িতে সময় সকাল 10:10। ভোররাত থেকে টানা 4 ঘন্টা ভারী বর্ষণের কারণে পুরো চট্টগ্রাম শহর কক্সবাজার সমুদ্র সৈকতকে রিপ্রেজেন্ট করছে। সকল প্রতিবন্ধকতা ঠেলে একেখান যাওয়ার জন্য ঝুলে পড়লাম এই টেম্পোতে, কিন্তু রেনকোট পরাই এই আন্টিগুলো আমাকে ভিতরে বসতে দেয়নি। নিষ্ঠুর পৃথিবী। একেখান এসে 50 টাকা ভাড়ায় সীতাকুণ্ডগামী বাসে উঠে গেলাম। হেলফারকে বলে রাখলাম ছোট দারোগাহাট বাজারে নামিয়ে দিতে। আকাশ আবারও কালো মেঘে ছেয়ে গেছে, অনবরত বৃষ্টি পড়েই চলেছে। বাস আমাদের ছোট দারোগাহাট তাহের মঞ্জুর কলেজের গেটে নামিয়ে দিল। ঢাকা থেকে আসলেও আপনাকে এই জায়গায় নামতে হবে। রাস্তার পূর্বপাশে টমটম ও সিএনজি দাঁড়িয়ে আছে, মূলত এগুলো করেই সহস্রধারা ঝর্ণা যাওয়া যায়। এই বাজারটা হচ্ছে ছোট দারোগাহাট বাজার। তো এখন প্রায় দুপুর 1:30 বাজতেছে, আমাদের আসতে একটু লেট হয়েছে। আমরা বেরোইছি চট্টগ্রাম শহর থেকে 11:00। তো এখন আমরা আছি ছোট দারোগাহাট বাজারে। যেহেতু দুপুর হয়ে গেছে সেজন্য চিন্তা করছি খেয়ে দিয়ে তারপর ঝর্ণার দিকে রওনা দিব। তো দেখেন এই যে এটা হচ্ছে, এখানে এখানে আমার পিছনে একটা সাইনবোর্ড দেখতে পাচ্ছেন। এই সাইনবোর্ডের পাশ দিয়ে একটা রাস্তা গেছে, এই রাস্তা দিয়ে মূলত সহস্রধারা যাওয়া যায়। এখানে লেখা আছে সহস্রধারা টেইল, কথাটা লেখা আছে। আমরা ছোট দারোগাহাট বাজার থেকে এখন সহস্রধারার পথে হাঁটছি। আপনারা ভাবছেন হেঁটে কেন যাচ্ছি, কারণ ছোট দারোগাহাট বাজার থেকে নাকি সিএনজি রিজার্ভ নিতে হয়। একজন গেলেও 100 টাকা, 5 জন গেলেও 100 টাকা। যেহেতু আমরা 2 জন মেম্বার, সো আমরা বাজেট ট্রিপের মধ্যে, বাজেটের মধ্যেই যাওয়ার জন্য আমরা আধা ঘন্টা হাঁটবো সামনে, আধা ঘন্টা হেঁটে তারপর ঝর্ণার কাছাকাছি পৌঁছাবো। তো সমস্যা তো নেই, আধা ঘন্টা হাঁটি, চলুন তাহলে চারপাশে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে আধা ঘন্টা হাঁটা যাক। আমরা রেলবিট পার হয়ে আসলাম একটু আগে। আসার পর এখানে একটা ওয়াই জংশন দেখতে পাবেন। এখানে কর্তৃপক্ষ খুব সুন্দর করে একটা সাইনবোর্ড দিয়ে দিয়েছে আপনাকে কোন দিকে যেতে হবে সহস্রধারা ঝর্ণায় যেতে হলে। দেখেন এখানে লিখে দিয়েছে আপনি যদি ডানে যান তাহলে পাবেন গফুর শাহ মসজিদ, আর যদি বামে যান তাহলে সহস্রধারা ঝর্ণা। আমরা বামের দিকে ঘুরছি, চলো মিশো। আমরা চলে আসলাম সহস্রধারা টিকিট কাউন্টারে। প্রবেশ ফি 20 টাকা আর বোট ভাড়া 60 টাকা করে। 60 টাকা এটা আসা যাওয়া, আসা যাওয়া 60 টাকা, 20 টাকা, আসা যাওয়া বোট ভাড়া। আমাদের টিকিট কাটা শেষ, আমরা এখন সিঁড়ি বেয়ে উপরের দিকে উঠছি। তুমুল বৃষ্টি হচ্ছে এখন,
তুমুল বৃষ্টির মধ্যে ঝর্ণা বিলাসে আসলাম। চলে আসলাম উপরে, এখানে ক্যাম্পিং এর ব্যবস্থা আছে, আর সাথে এটা হচ্ছে সহস্রধারা লেক পুরাটাই। আমাদের এখানে নৌকা আছে, এই লেকটা পার হইতে হবে নৌকা নিয়ে। আপনারা চাইলে লেগে পারে তাবুনিও থাকতে পারেন, যারা ক্যাম্পিং করতে চান তো সেক্ষেত্রে জনপ্রতি আপনার 900 টাকা করে দিতে হবে এই লেকের পারে, এই সুন্দর লেকের পারে যদি আপনারা ক্যাম্প করতে চান আর কি। তো জনপ্রতি 900 টাকা, এক তাবুতে দুইজন করে, অর্থাৎ এক তাবু ভাড়া 1800 টাকা পড়বে। এর মধ্যে আপনার ইনক্লুডেড থাকবে রাতের খাবার, আর মধ্যরাতে একটা বারবিকিউ, আর সাথে নাস্তা দিবেন ভাই, সকালে ডিম খিচুড়ি থাকবে, এর পর দিন সকালে ডিম খিচুড়ি থাকবে, এতটুকুই। ফ্রিতে কি ঝর্ণা ঘুরে নিয়ে আসবেন? হ্যাঁ, এর মধ্যে ইনক্লুডেড হচ্ছে ফ্রিতে ঝর্ণা ঘুরে নিয়ে আসবে এই সহস্রধারা লেক পার করে। চলে আসছে আমাদের বোট, আমরা এই বোটে করে ব্যাক করবো, রওনা দিব আবার ঝর্ণার কাছে। এই লেকটা পার হলে মূলত ঝর্ণাটা আমরা দেখতে পাবো। আমরা চলে আসছি সহস্রধারা ঝর্ণায়, মাত্র বোট আমাদের নামিয়ে দিয়ে গেল। আমরা এখন জঙ্গলের মধ্য দিয়ে ঢুকছি, ঢুকে আমরা সহস্রধারা আসল রূপ দেখব, আসল সৌন্দর্য দেখা পাবো। এই যে চলে আসলাম আমরা সহস্রধারা ঝর্ণায়, ভাগ্যক্রমে আমরা সাদা পানি পেয়েছি। ইয়েস, এইটাই হচ্ছে সহস্রধারা ঝর্ণা। সহস্রধারা দুই ঝর্ণায় চলে এসেছি আমরা। মাশাল্লাহ মাশাল্লাহ, আল্লাহ তাআলার সৃষ্টি কত সুন্দর সেটা আপনাকে ক্যামেরার লেন্সে বন্দি করে দেখাতে পারবো ঠিক, কিন্তু এই সৌন্দর্যকে উপলব্ধি করতে হলে এই জায়গায় সশরীরে আসতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে লাখো কোটি শুকরিয়া যে তিনি আমার মতো একজন গুনাহগার বান্দাকে এই সৌন্দর্য নিজ চোখে দেখার সুযোগ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। ঝর্ণায় পৌঁছানোর ঘণ্টাখানেক পর মুষলধারে বৃষ্টি শুরু হলো, তারপর মুহূর্তেই ঝর্ণার অবস্থা পাল্টে ধানবীয় আকার ধারণ করলো। এত জোরে পানি প্রবাহিত হচ্ছিল যে ঝর্ণার আশেপাশে দাঁড়িয়ে থাকাও মুশকিল হয়ে উঠল।
তাই আমরা জীবনের ঝুঁকি না নিতে তাড়াতাড়ি ব্যাক করার সিদ্ধান্ত নিলাম। সহস্রধারার দানবীয় রূপ কাকে বলে দেখুন। লেকের পারে এসে যেখান থেকে নৌকায় উঠেছেন তার হাতের বাম পাশে গেলেই দেখতে পাবেন একটি সুইস গেট। লেকের অতিরিক্ত পানি অপসারণের কাজে এটি ব্যবহার করা হয়। আজকের ব্লগটি এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, কিছু জানার থাকলে জিজ্ঞেস করতে পারেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ব্লগে।